যদি এত পছন্দ হয় বক্তব্য দেও আমি পার্শ্ব দাঁড়াচ্ছি কত বড় বাপের বেটাই যার যার মতো বলে চলে যাবা আবার তোমরাই নবীর উপরে বিরোধিতা করবা আওয়ামী লীগ বিএনপি জামাত করে নাই আজকের যিনি প্রধান বক্তা ওনাকে আমি কোনোদিন দেখি নাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফা সেরে কোরআন ধর্মীয় আলোচক এটিএন বাংলা ও বাংলা ভীষণ মলানা নাজিম উদ্দিন কুমিল্লা আচ্ছা উনি ওনার ওয়াজের ভিতরে বলে গেছেন বাপের কাছে অপরাধ করলে মাপ আসে ভাই হয়ে ভাপে ভাইয়ের কাছে অপরাধ করলেও মাফ আছে সন্তান হয়ে মার কাছে অপরাধ করলেও মাফ আছে কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে তার মাপ নাই এই ওয়াজটা উনি করেছেন কি করেন নাই আপনারা কি শুনেছেন ওরা মারাত্মক কথা ওয়াজটা আমার খুব ভালো লাগতেছিল যে উনি বলেছেন নবীর সঙ্গে বেয়াদবি করলে মুখ ব্যাকা হয়ে মরবে পায়খানা খাইয়ে মরবে এ কথা বলেছে কি বলে নাই কথাটা কিন্তু আমার খুব মজা লাগছে যে না আমার নবীর পক্ষে এমন কথা হওয়া দরকার আসলেই নবীর সাথে যারা বিয়াদবী করেছে তারা ধ্বংসপ্রাপ্ত জোরে বলুন ঠিক কিরকম তার ভিতরে নবীর সাথে বিয়াদবী করে নবীর ব্যঙ্গচিত্র তৈরি করেছে সেই লোকটা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এটাও বলছে তো যেহেতু আমি তৃতীয় বক্তা তো প্রধান বক্তা উঠছে তো প্রধান বক্তা কি কি বলছে সেগুলো আমি সবগুলো শুনেছি তার কারণ আমাকে তো উঠতে হবে ওই ওয়াজ এক আমার ওয়াজ যদি একই হয়ে যায় তাহলে কেমন হলো তাই না তো যাই হোক মজা লাগলো না তো আমি ওনার কথা মোতাবেকই বলছি তাহলে হিন্দুরা যদি নবীর বিরুদ্ধে বলে মারা যায় মুখ ব্যাকা হয়ে মারা যায় অন্য জাতি অ্যাক্সিডেন্ট করে মারা যায় বা পায়খানা খাইয়ে মরবে মুখ ব্যাক হয়ে মরবে তাহলে আমাদের দেশে যে সব আলেমারা বলতেছে মোহাম্মদজা আমিওতা এটা কি বেয়াদী হবে কি হবে না আরও জোরে বলা লাগবে মোহাম্মদজা আমিওতা এই আয়াতটা আলেমরা ধরেন কোনটা

তোমার উপরে আর ওদের সাথে পার্থক্য তোমার উপরে ওহি হয় আর ওদের উপরে ওহি হয় না এ কথাকার কার আর জোরে বলা লাগবে এ কথা কার তাহলে আল্লাহ বলছে তুমি ওদের মতো প্রধানমন্ত্রী বাংলার শেখ হাসিনা আমরা যদি দেখা করতে যাই তাহলে কি এমনি ওই গেটে যাই যদি বলে যে আমি বাঙালি হুজুর উনার সাথে দেখা করব দেখা করা যাবে এত সস্তা কথা এইবার উনি তো আমার যদি মেয়ের মতন হয় যে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে হুবুহু দেখতে আমার মেয়েটার মতো তো মেয়েটার মতো হলে হবে কি আমার মেয়ের দাম আর ওনার দাম কি একরকম নাকি বুঝতে পারছেন নবীর বিরুদ্ধে বললে যদি খেয়ে মারা যায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় নবীর বিরোধিতা করলে যদি মুগ ব্যাকা হয়ে মারা যায় বাংলার যে সব উলাম নবীর বিরোধিতা করে কলেমার মধ্যে নবীর নাম রাখা যাবে না এই কথা আলেম বলেছে আমার কাছে তার প্রমাণ আছে বলে কি প্রমাণ এই যেমার আমি সব গুছায় রাখি আমি তো একটা খুচরা বক্তা আমি অত দূর না একটা খুচরা বক্তা তো এ ভাইরা কলেমার মধ্যে মোহাম্মদের নাম রাখা যাবে না আলেম বলতেছে আওয়ামী লীগ বিএনপি জামাত বলে না আলেমরা বলতেছে মোহাম্মদ আমাদের বড় ভাই সমতুল্য আলেমরা বলতেছে হজরত আলী ম দেখে। নামাজ ভুল করেছিল আমার প্রশ্ন হল আওয়ামী লীগ বললে কাফের হয়ে যায় বিএনপি বললে বেঈমান হয়ে যায় জামাত বললে রাজাকার হয়ে যায় কিন্তু যে বলে মা তালাক খাওয়াইন না আমার মা উমেহাতুল বলেন ঠিক কিনা আসুন তো দেখি শেখ হাসিনার মতো যদি আমার মেয়ে হয় ওনার সাথে দেখা করতে গেলে একটু না একটু ঠেলা আছে কন ঠিক কিনা রাস্তায় যাইতে যদি রাস্তায় যাইতে লেগে যদি এক করো যদি এত পছন্দ হয় বক্তব্য দেওয়া আমি পার্শ্ব দাঁড়াচ্ছি কত বড় বাপের বেটাই সব এত সস্তা কথা না যার যার মতো বলে চলে যাবা আবার তোমরাই নবীর উপরে বিরোধিতা করবা আওয়ামী লীগ বিএনপি জামাত করে নাই কারা করতেছে তাদেরকে খুঁজে বের করো কে নবীর বিরুদ্ধে বলে বন্ধুগণ ভাইরা আমার নবী আমাদের মতোই না আমাদের মতো শোক কান মুখ হাত পা সবই আমাদের মতো জোরে বলুন ঠিক কি না। আর একবার বলুন ঠিক কি না যারা বলতেছে নোভিয়ো যা আমিও তা কথা ঠিক একদিক দিয়ে কথা ঠিক উনি তো আমাদের মতো মানুষ কিন্তু মতো দাঁড়া লাগে কিন্তু মতো ঠিক কিরা আমাদের মতো মানুষ কি আমরা নাকি আচ্ছা প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা এই বক্তা পাঁচটাকে এক দুই তিন চার পাঁচ পাঁচ বক্তাকে হাতে পায়ে দড়ি বাইন্দি যমুনা নদীতে ফেলাই দিব আধ ঘন্টা পর কি তাজা না মরা জোরে বলুন যারা আমার নবীকে নিয়ে গুতা করো নবী নবীও যা আমিও তা না তাজা জোরে কোন সমুদ্রের মহাসমুদ্রের পানির ভিতরে ইউনুস আলহ সাল্লামকে মাসে খেয়ে কয়েকদিন রাখছিল জোরে বলেন বক্তা ভাইরা পাঁচজন বক্তা আধা ঘন্টা পরে লাশ পাওয়া গেল না মানে আধা ঘন্টা পরে কি পাওয়া গেল লাশ পাওয়া গেল এই ভাই একটু দেখি শুনি হা না করে বুঝে শুনি এক বক্তা ওয়াজ করতেছে আমি বাড়ি থেকে আসার পরে রাস্তার ভিতরে তিনবার পেশাব করেছি জোরে বলেন ঠিক কিনা বক্তা রাস্তার ভিতরে পেশাব করলো কি না করলো তুমি দেখলে কি করি কয় ঠিক সব একটু দেখি শুনি বুঝি শুনি বললো